একত্রিত হয়েছি আজ আমাদের জাতীয় কংগ্রেসের 134তম প্রতিষ্ঠা দিবস উদযাপন পালিত করার জন্য। আজ আমাদের ভারতবর্ষে জাতীয় কংগ্রেস আজকে 134 বছর পার করল। বন্ধুগণ, ভারতবর্ষ যখন 200 বছর ব্রিটিশের রাজত্বে ছিল, আমরা ভারতবর্ষ তখন পরাধীন ছিলাম, তখন আমাদের আদর্শ মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, ইনারা সবাই মিলে ভারত ছাড়ো আন্দোলন গড়ে তুলেন। কিন্তু তাতে দেখতে পেলেন যে আমরা যদি এইভাবে লোকজনকে নিয়ে সংগ্রামটা আন্দোলনটা করি তাহলে হচ্ছে না, আমাদেরকে একটা সংগঠন তৈরি করতে হবে। সংগঠনটা কিভাবে হবে, তাই এই সংগঠনের নাম দিয়েছিলেন ভারতের জাতীয় কংগ্রেস নামের একটা সংগঠন করে প্রথমে। এই সংগঠনের মাধ্যমেই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় এবং 28শে ডিসেম্বর 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস দল হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই আজকের দিনে আজ এই জাতীয় কংগ্রেস শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও যে দেশগুলি আছে প্রায় দেশেই ভারতের জাতীয় কংগ্রেসের সংগঠন আছে। আজ আমাদের এই কংগ্রেস দল করতে গিয়ে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, তখন আমাদের এই কংগ্রেস দলের প্রধানমন্ত্রী প্রথম জওহরলাল নেহরু ভারতবর্ষকে চালিত করেছিলেন প্রধানমন্ত্রী হিসাবে। আর এই কংগ্রেস দলের প্রধানমন্ত্রী হিসাবে আমরা ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর মতন প্রধানমন্ত্রীও আমরা এই ভারতবর্ষের জন্য প্রাণ ত্যাগ করেছেন। আর এই রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে আজকে দেখুন, ভারতবর্ষে যতগুলি আমাদের কল কারখানা, কম্পিউটার থেকে শুরু করে যতগুলি জিনিস সমস্ত কিছু আমাদের কংগ্রেস দলেই দিয়ে গেছে। এবং আমাদের ভারতবর্ষ যে গণতন্ত্র দেশ, সেই গণতন্ত্রটাও আমাদের কংগ্রেস দলেই ভারতবর্ষকে দিয়েছে। এবং আমাদের এখানকার যারা মহিলারা আছেন, রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী তখন তিনি একটা আইন তৈরি করলেন পঞ্চায়েত রাজ, এবং সেখানে মহিলাদের আরক্ষণ, যেখানে পঞ্চায়েত রাজে বা যে কোনো বিধানসভাতে মহিলাদেরকে যাতে বেশি করে আসন সংখ্যা দেওয়া যায়, মহিলাদেরকে যাতে আগে নিয়ে আসা যায়, মহিলাদেরকে যাতে ডেভেলপ করা যায়, তার জন্য এই সমস্ত কিছু বিল পাস করেছিলেন রাজীব গান্ধী, আমাদের ভারতের প্রধানমন্ত্রী। তাই এই ভারতবর্ষকে জাতীয় কংগ্রেস অনেক কিছু দিয়েছে। আমরা দেখেছি এর আগে ইন্দিরা গান্ধীর সময় আমাদের জাতীয় কংগ্রেস সংগঠনে একটু টলমটল হয়েছিল, আবার কংগ্রেস দল উঠেছে। আবার বিগত 10 বছর আমাদের কংগ্রেস দল শাসন করেছে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রীর নেতৃত্বে। গত 2014 লোকসভা ইলেকশনে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সরকার ক্ষমতায় আসে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু আমরা কি দেখতে পেলাম, আবার সেই কংগ্রেস দল গত বিধানসভা 5টি রাজ্যে ইলেকশন হয়েছে, তাতে আমরা কি দেখতে পেলাম, আবার কংগ্রেসের পক্ষে মানুষ সায় দিয়েছে, আবার কংগ্রেস দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য মানুষ তৈরি হয়েছে। তাই আগামী 2019 লোকসভা ইলেকশন আমাদের সমস্ত ব্লক, অঞ্চল, বুথ স্তরে, জেলা স্তরে আমাদের কংগ্রেসের সংগঠনটাকে ঢালে সাজাতে হবে, এবং আগামী দিনে ব্লক, বুথ এবং অঞ্চল স্তরে যাতে আমাদের কংগ্রেসের সংগঠনটা মজবুত হয় সেদিকে আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটুকুই বলে আমি সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।